আজি মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা বিজু জনতা দল সভাপতি শ্রী নবীন পট্টনায়ক নির্দেশ ক্রমে আজি পূর্বতন সাংসদ চন্দ্রশেখর সাহু এবং পূর্বতন বিধায়ক ডক্টর রমেশ চন্দ্র সাহু পট্টনায়ক পূর্বতন বিধায়িকা সূর্যমণি পদ্ম আমি চারিজন এটাকে আসছিলু দেখা এবং যা দেখিলু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আজি এটি সুরক্ষা ব্যবস্থার কিছু বলে না না সিসিটিভি অছি না সুরক্ষা কর্মী এটি অনেক না পুলিশ প্রশাসন তরফ কিছু কর্মচারী জগিছেন এবং আপনার দেখবে বারম্বার আপনার মাধ্যমে লোক এটি অন্ধার রয়েছে আলোকর ব্যবস্থা কে সে কথা ধরিপারি যাহাদ্বারা আজ দুর্বৃত্ত মানে সাহস কলে যে মন্দির সহিত সারা ওড়িশা ওড়িশা কাহি সারা ভারত বর্ষর লোকের ভাব আবেগ দৃঢ় হয়ে রয়েছে আজ সমস্ত ভাব আবেগ এটা গোটে সমস্ত ঠেস দিয়েছে এবং আজ মা পিঠর মুকুটু আরম্ভ করে টঙ্কা আরম্ভ করে চারি চারিটি তালা কাটি আজ এইটু লুট করা দুর্বৃত্ত মানুষ যে সাহস হয়েছে সাহস আসিলা কোথু এবং এ সরকার বিফলতা যোগ এ সরকার আসিলা পরে আপনার দেখবে অসামাজিক লোক মানে চোর ডকায়ত মানে আজ সক্রিয় হয়ে যাই এবং যেভাবে ভাবে আজ মন্দিরের চোরি করা যাই এবং তাঁকর এতে যেভাবে ভাবে সাহস বড়ছে এবং আজ সরকার ঢিলা এই সরকার অব্যবস্থা আজ এই ঘটনাটি ঘটিছে এবং এ সরকার লোক যেভাবে ভাবে মিছ করে আসলে এবং আজ লোক সুরক্ষা দেবার তো বিফল হয়েছিল আজ মঠ মন্দির সুরক্ষা দেবার বিফল হয়েছেন এবং প্রত্যক্ষ দেবী স্থলর যেভাবে ভাবে আজ চোরি হয়েছে তা নিশ্চিত ভাবে নিন্দনীয় এবং আকু আমি তীব্র নিন্দা করছু এবং বাকু দৃঢ় হস্তরে কিভাবে দমন করা যাবে সেটি আমি দাবি রাখুছু এবং সরকার মধ্যে যেভাবে ঢিলাপণ রাখছেন সে ঢিলাপণ নিবৃত রুহতু এবং আগামী দিন এইভাবে অঘটন কিভাবে ন ঘটু সেপ্রতি দৃষ্টি দিও কারণ আজ আজ দেখা গেলে সবু ক্ষেত্রে এইভাবে অব্যবস্থা হচ্ছে মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী এই স্থলক এক পর্যটনস্থলের মান্যতা দেওয়া সারা পৃথিবী বিখ্যাত এই তলাতারিণী মন্দিরকে যেভাবে ভাবে সৌন্দর্যকরণ করেছিল যেভাবে ভাবে আকু সুরক্ষিত অবস্থাকে আনবা যেভাবে ভাবে এতে অর্থ বিনিয়োগ করেছিল যার পরিপূর্ণ অবস্থা আপনার আজ দেখিপার